স্বপ্ন মিউজিক। মা আমি তো সব ঠিকঠাকই দিছি। ভাত রান্না করছো, ভাত পুড়ে নাই কে? প্রত্যেক লবণের সময় আমি জানি না ভাত ঠিকঠাক উঠাইছিলাম। আজকে দুপুরে আমার পোলা ভাত খাইবার পারে নাই, বুঝছস? হ্যাঁ মা আমি তো জানি না। তোর মতো বউর আমার কোনো দরকার নাই। তরকারি লবণ বেশি হইছে, ভাত পুড়ে নাই, বুঝছস? ফোন পোলা আমার না খাইয়া কাজে গেছে, তোর এক্ষুনি বিদায় করতাছি। দেখা এক লাখ লাগে, দুই লাখ লাগে, আজকে বিদায় করবো। আমি যাবো না। হন আগে পাঁচ টাকা দিয়েছি, তোর লই আছে এটা, দরকার লাগে আজকে সাত নম্বর বউ ঘরে আনবো, বুঝছস? খারাপ এক্ষুনি আমার পোলারে ফোন করতেছি। মা এরকম করবেন না আপনি। মা সুকার, হ্যালো মাসুদ বাবা তুই কই? হন এই বউ এক্ষুনি খেদাইতেছি, আজকে তুই বৌনিয়া বাড়িতে ফিরবি, এসে সুন্দর ভালো বৌনিয়া বাড়িতে ফিরবি, বুঝছস? যদি বউ না নিয়ে বাড়িতে ফিরে আসতে তোরও বাদ জায়গা নাই। আমার নাম টুম্পা, বুঝছস? তোর তারা মই খারা, আমি টাকা নিয়ে আইতেছি। আরে শোন, তোর তো ঠিকই আছিল, লবণ তো আমি দিছি, বা তো ঠিক আছিল, চাউল ডাইলে দিছি, বুঝছস? আমার তো উদ্দেশ্যটা তোর তাড়ানো, বুঝছস? আমি বউ চাই আমার মতো সুন্দর। শাশুড়ি তুমি যে কি জিনিস আমি বুঝা ফেলাইছি, আমি তোমারে মজা দেখাম। আরে বলে আইস ফোন বাবা, আফত তারাইছি, বুঝছস? বউ আরে কি সুন্দর বউ, কত সুন্দর লেহেঙ্গা, হ্যান্ডসাম, ভালো লাগছে মা? হ বাবা হ, বউ আমার পছন্দ হয়েছে। কোন বউ আজ পর্যন্ত ছয়টা বউ খেদাইছি, একটা তেরগা, একটা দাঁত বাসা, একটা রাঁধতে জানে না, একটা লবণ বেশি দেয়, আমার একমাত্র পোলা ঠিক মতন খাইবারও পারে না বউ। তুমি কিন্তু সুন্দর করে রান্না করে আমার পোলারে খাওয়াইবা। কিন্তু মা আমি তো কিছুই পারি না, আমারে আমার বাবা সেই ছোটবেলা থেকে খুব আদরে মানুষ করছে, পড়াশোনা করছি তো রান্না বান্না করার সময় পাইনি, শিখারও সময় পাইনি, আর আমার ছোটবেলা মা মারা গেছে, কেউ নাই রান্না বান্না কেডা শিখাই। ও মা আপনি আমার একটু রান্না বান্না শিখাই দিয়েন, আমি এমন রান্না শিখবো আপনারে ভালো করে রান্না করে খাও, আর আপনার এমন সেবা করমু আপনি আরামে আমি তোমার কথা বুঝিনা, খুব খুশি হয়েছি, আমি তোমার রান্না বান্না সব শিখাই দিব, এবার ঘরে চলো। আমি যেভাবে রান্না করবো তুমি সবসময় এইভাবে রান্না করো, হ্যাঁ সব শিখাই দিব। যে লাখে দিলাম দিয়া, এই যে
চাও হ্যাঁ যে আরে বোন আমি তো দিদার ভাই লই আই আমি হ্যাঁ না 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 আমি লই তিমবো লই পুলার কাছে সয়ডা বউ কালার বানাইয়া তুমি তাদেরকে তাড়াইছো এইবার আমারে তাড়াইব এইবার বুঝাবো মজা কার জন্য খারাপ আর কার জন্য ভালো বউ তুমি মাসুদের লয়ে যাইয়া টেবিলে বহ আমি বাতলে আইতাছি আর কাল থেকে তুমি রান্না করে আমার ঘরে খাওয়াইবা ঠিক আছে আচ্ছা যাও রান্না হয়েছে রান্না হয়ে গেছে একটু বউ আইতাছি তুমি খাইবা না আমি পরে খাই এগুলো কি রান্না করছো একদম মুখে দেওয়া যায় না তিতা লাগে এগুলো কি খাবার দিছো না ভিজ দিছো আমাকে একদম মুখে দেওয়া যায় না ভিতর থেকে সব উল্টে আসতেছে আগের বৌরে লবণটা আপনি দিয়ে তাড়াইছিলেন এখন আপনার তাড়ানোর দরকার না কি কন স্বামী আগের বড় তো লবণ বেশি দিছিল তরকারিতে আম্মাজানের কথায় তারাইয়া দিছে এখন আম্মাজানরে কি করবেন তারা দিবেন আম্মাজানরে কি তারা দিবেন ও স্বামী স্বামী শুনে আম্মাজান গো আজকে তো হলুদ কার্ড দেখাইল কালকে দেখা মুরে হালকা আমার মনে বাতের পাতাটা বাইরে গেছে একটু আমি আচ্ছা আপনি শুয়ে পড়েন আমি একটু ঠিক আছি কেমন লাগে আম্মা হব ভালো লাগতেছে ভালো লাগে আর একটু জোরে দে মার শরীর ব্যথা তো তাই মার একটু টিপে দিতেছি মাই কইতাছিল আসতে দিলে ভাল লাগে না একটু জোরে দিতেছি মজা লাগতেছে মারে জিগাও মা ঠিক আছে তো বাবা বাতের ব্যথাটা বাড়ছে তো তাই বউ টিপা দিছে পরে এখন ভাল লাগতেছে ঠিক আছে তুমি মা জানলে ভাই আপনি টিপা দিও তুমি যাও আমি দেখতেছি যাও
মাঙ্গার দিন বাঘ খাইছে, বাংলার ভূমন্ত্রী হইছে। ওরে আল্লাহ রে, এটা কি বউ আনলাম? এটা দিয়ে আমারতে দরজাল। আমি আমারে তাড়াইব, আমি এবার ভুল যাবো না। আমারে আমি নাকি সাত নাম্বার বউ, সাত নাম্বার বউ এই বাড়িতে ঢুকতে দিব। আমি এই বাড়িতে রান্না আমি এবার চিল্লান দেবো, পাইব খবরটা পুরো ভাইঙ্গে দেখো, তখন কইব মা আমার মতো দরজা শাশুড়ি আপনারা হইয়েন না, একটা ছেলেটা সাতটা বিয়ে করাইয়েন না। আর দর্শক আপনারাও শুনেন, এমন শাশুড়ি পাইলে আমার মতো বউ হইতে ভুলবেন না।